বাঙালি ভাগ্য এই কথা বলার পরে সব জায়গায় ওরা ওয়্যারলেস সংবাদ দিয়ে দিল, দুইজনের দুই জায়গায় আটকা দিল, পানিশমেন্ট হয়ে গেল। কারো দানে পাওয়া আমন্ত্রণ স্বাধীনতা দিবসে এটি নিউজের বিশেষ আয়োজন স্বাধীনতা আমার স্বাধীনতা অনুষ্ঠানে একটা গল্প দিয়ে শুরু করব। 1971 সালের 26শে মার্চ পশ্চিম পাকিস্তানের গিলগিট শহরে একটা সেনা ক্যাম্পে সন্ধ্যার দিকে সবাই মিলে রেডিওতে খবর শুনছিল। সেখানে পাকিস্তানি সেনারা যেমন ছিলেন, পাকিস্তানি সেনাবাহিনীতে কাজ করা বাঙালির সৈনিকরাও সেখানে ছিলেন। সেই খবরে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, অপারেশন ক্র্যাকডাউনে যে মানুষ মেরেছে, তার কিছু একটা খবর যাচ্ছিল। হঠাৎ করে একজন পাকিস্তানি সেনা কর্মকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গাদ্দার বলে গাড়িতে উঠলেন। সঙ্গে সঙ্গে দুজন বাঙালি সিপাহি এর প্রতিবাদ করে উঠল, প্রবল প্রতিবাদ। সেনাবাহিনীতে এটা মোটামুটি বিদ্রোহের সূচনাই বলা যেতে পারে। তারপর থেকে সেই সেনা ক্যাম্পে বাঙালি সৈনিকদের উপর এক ধরনের হয়রানি অত্যাচারে নেমে আসলো। বিশেষ করে সেই সেনা সদস্য অর্থাৎ আবুল কাশেম, যার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায়, তার দিকে পাকিস্তানের সিনিয়র যে সেনা কর্মকর্তারা ছিলেন তারা এক ধরনের সে একদম টার্গেটে পরিণত হলো। তাদের নানা ধরনের অত্যাচার, নানাভাবে তাকে হয়রানি করা শুরু হলো। সেই আজ আমরা সেই আবুল কাশেম বা সিপাহী আবুল কাশেমের না বলা যে কথাগুলো, সেদিনকার যে কথাগুলো, যে কী ধরনের কীভাবে সে এই অত্যাচার সহ্য করেছিলেন, সেই কথাগুলো আমরা শুনব। যখনই ওই এখানে নির্বাচনটা হলো, 70-এর যে নির্বাচনটা হলো, হওয়ার পরে দেখা গেলো পিপলস পার্টি এবং আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ কিন্তু ভাগাভাগি হয়ে গেল। ভুট্টোর যে দল ছিল পিপলস পার্টি, সেখানে ওই পাঞ্জাবিরা ভুট্টোর দলে ছিল, আমরা আওয়ামী লীগের পক্ষ সমর্থনে ছিলাম, যার ফলে দেখা গেল যে জনগোষ্ঠীর মধ্যেই ওখানে তিনটা ভাগ হয়ে গেল। এটা হচ্ছে পাঠান, এটা হচ্ছে বেলুসি, আর বেলুসি এবং পাঠান প্রায় সমকক্ষ পাঞ্জাবি এবং বাঙালি, এটা তিনটা ভাগ হয়ে গেল। আমরা তখন ওই কোডওয়ার্ড হিসাবে ব্যবহার করতাম বয়াকারে বাঙালি, কয়াকারে পাঠান, আর ঠয়াকারে কয়াকারে পাঞ্জাবি, আর ঠয়াকারে হচ্ছে পাঠান। এইভাবে আমরা মানে উচ্চারণ করতাম যাতে সরাসরি বাংলায় কেউ এটা বুঝতে না পারে, এটা আসলে কোডওয়ার্ড। পরশুতে মাসের আগেই আমাদের ভিতরে একটা মানে থমথমে ভাব চলতে থাকলো যে কখন কী হয়, কখন কী হয়, কী যেন হয়, এইরকম ধরনের। আর ভিতরে ভিতরে সবাই যার যার মতো সেই সেই চেষ্টা করছে কে কোথায়ত্বে কোন দায়িত্বে মানে নিজেকে নিরাপদ ভাববে, অথবা কোন পদ দিয়ে কোথায়তে কোনো জায়গায় যাওয়া যদি যায় বা কীভাবে যাব বা কী বৃত্তান্ত, এসবগুলো চলছিল। কিন্তু যখনই পরশুতে মার্চ রাত্রিতে এইরকম একটা ঘটনা ঘটে গেল, এটা আমরা জানি 26শে মার্চ সন্ধ্যায় জানি, আর যে জায়গায় আমি ছিলাম ওই জায়গাতে জানার কোনো মানে ওই রেডিও সংবাদ ছাড়া অন্য কোনো মাধ্যম ওখানে চলে না। এটা ছিলাম একটা পাকিস্তানের একদম উত্তর এবং পশ্চিমের যে কোনার যে জায়গাটা, ওইটা নাম হচ্ছে গিলগিট এজেন্সি, যেটা আমরা আগে কোনো দিনও নাম শুনিনি, ওই জায়গায় তখন ছিলাম আমি, এবং সম্পূর্ণ পাহাড়ি এলাকা এবং জঙ্গলি এলাকা, ওই জায়গায় সভ্য মানুষের বসবাস খুব কম। ওই স্থানীয় লোকালি যারা বসবাস করে, আমাদের যেমন কিছু নিরীগোষ্ঠী আছে, ওই রকম ধরনের মানুষ বসবাস করে সেই জায়গায়, সেই জন্যে বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থা। কিন্তু এই সংবাদটা হলো কি, আমরা সংবাদ শুনছি প্রায় 10-12 জনের, তো সংবাদটা বলল এইভাবে আর কি, পাকিস্তান কা গাদ্দার আওয়ামী লীগ লিডার শেখ মুজিব কো কয়াদ কিয়া গিয়া। এই যে শব্দটা, এই শেখ মুজিব কো কয়াদ কিয়া গিয়া মানে আছে বন্দি করা হয়েছে, পাকিস্তানের শত্রু আওয়ামী লীগ লিডার মুজিবকে বন্দি করা হয়েছে, এই কথাটা আমাদের মনের উপর একটা বিরাট প্রেশার ক্রিয়েট করলো। আর আমার সাথে যে ছিল সে ওই সামনের টেবিলের উপরে আতঙ্কের উপর বক্সিং মারছে, বক্সিং মারলি পরে টেবিলটা ভেঙে গেল। গেলি পরেই আমাদের যে সেকশন কমান্ডার ছিল পাঞ্জাবি নায়ক ইদ্রিস আলী, সে তখন বলল এই তুমি ইউনিফর্ম পরো, তুমি বন্দি। এই যে কথাটা বলল প্রথমেই কোনো কিছু না ভেবে, এইটাই আমি আবার প্রতিবাদ করলাম যে বন্দি হবে কেন। পাশের তার একজন বলল যে টেবিল ভাঙছে, আমি বললাম টেবিল ভাঙলে কী হয়। এই দুই এক কথায় যখন ওদের সাথে আমাদের তর্ক বিতর্ক চলে, বাইরের লোকজন আমাদের গলার আওয়াজ বেশি হচ্ছে, বাইরের লোকজনও কিছু আসতেছে শুনতেছে, ওরা তিনজন একদিক আমি একলা একদিক, এই যে ওদের সাথে বাদানুবাদ করতে করতে প্রায় 20 মিনিট ধরে, কিন্তু ওরা কোনো মতেই আজিজকে বন্দি করতে পারল না। না পারার ধরুন আমাকে বলল যে তুমি বলো তো এর কী পানিশমেন্ট হবে। আমি বললাম ম্যাক্সিমাম পানিশমেন্ট এটা হতে পারে যে এ সকালবেলা রোল কলের সময় সবার সামনে টেবিলটা মাথায় করে কার্পেন্টার শপে নিয়ে যাবে, এবং নিজের পকেটের পয়সা খরচ করে আবার কার্পেন্টার শপ থেকে মাথায় করে নিয়ে এসে ব্যারাকে রাখবে, এটা হচ্ছে এর জন্য বড় পানিশমেন্ট।
এই কথা বলাতে এখন ওরা কোনো যুক্তি আর খুঁজে পাচ্ছে না, কারণ ওরা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে যে তোমরা এরকম উত্তেজিত কথা বলতেছো, এই করতেছো, আমি আপনারাও তো উত্তেজিত, আপনারাও তো সুস্থ নাই, আমি যদি অসুস্থ থাকি আপনারও তো অসুস্থ, এরকম করে যখন আমার সঙ্গে যুক্তিতে আর পারল না তখন আর চুপ করে গেল। কিন্তু তাৎক্ষণিক চুপ করে গেল এই কথাটা সঙ্গে সঙ্গে মানে আমাদের ইউনিটের ভিতরে প্রচার হয়ে গেল যে ওই বাঙালি খুব চালাক, এর সাথে কথায় পারা যায় না, এইরকম ধরনের যুক্তিতর্ক উপস্থাপন হলো। এতে হলো কি যে ওই সময় থেকে আমরা যেখানেই যাই বাইরে গুঞ্জন হচ্ছে কিন্তু সামনে গেলেই তারা থামিয়ে যাচ্ছে, আর কি করে ডিউটিকে বেশি পরিমাণে দিয়ে নাজেহাল করা যায় এটা শুরু হয়ে গেল। হয়তো ডিউটি করে আসছি এখন আমার রেস্টের সময় কিন্তু দাঁড়াক ডিউটিতে পাঠাইলো, এইরকম করতে করতে শুরু করলো। তো শুরু করলে পরে আস্তে আস্তে এদিক যুদ্ধ চলতেছে, আমরা ওদিকে মানে আতঙ্কগ্রস্ত থাকতেছি কখন কি হয় না হয়, বাপ মা থাকলো কি না থাকলো, দেশের আত্মীয় স্বজন কি থাকলো, এইরকম ধরনের সবসময় মানসিক টেনশনের ভিতরে আমার দিন কাটতেছে। সাতই মার্চের ওই জিনিসটা তো আমরা দেখতে পাই না, আমরা তো গেছি সত্তরের প্রথম দিকে, তো সত্তরের প্রথম গেলে ঊনসত্তরের যে গণ অভ্যুত্থান ওইটাই আমাদের কিছু আঁচ লাগিয়েছিল। পরবর্তীতে যখন ক্যান্টনমেন্টে যাই ট্রেনিং পিরিয়ডের বাইরের কোনো দুনিয়ার সাথে সংস্রব রাখা আর সম্ভব হয় না, না সংবাদপত্র না কোনো কিছু বা বাড়ির খবর টবর এগুলোও রাখা সম্ভব হয়নি। কিন্তু ট্রেনিং যখন শেষ হয়ে গেল তখন নতুন পোস্টিং গেলাম, তারপর তো কাজ শুরু হলো, তখন দেখা গেলো বিভিন্ন মাধ্যম থেকে আমরা যে রেডিও টেডিও শুনতাম সেই সময়কার কথা, আর সাতই মার্চের যে ভাষণ বা অন্য অন্য যে সমস্ত গেলে এগুলো আমরা ওই ওয়েবসাইটে এগুলো শুনতে পাইনি। আমরা মোট ছিলাম ছয়জন, 150 জনের মধ্যে 6 জন বাঙালি, তার ভিতরে আমি আর আজিজ হোসি টার্গেট। তো এইভাবে ওদের সঙ্গে যখন আমরা চলতেছি এর মধ্যে হঠাৎ করে হলো কি মে মাসে আসার পরে আমাকে, আমি এক ডিউটিতে রয়েছি সেখান থেকে ডাইকে নিয়ে এসে অন্য এক ডিউটিতে পাঠালো। সেটা হচ্ছে কি যে সেটা হচ্ছে বললো যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো, হেলিকপ্টারে যাইতে হবে তোমাকে, রাওয়ালপিন্ডি যাইতে হবে। ফিরে আসার পরে ওই রাস্তা থেকে আমাকে হেলিকপ্টার থেকে নামাই দিল এবং বললো তুমি অ্যাম্বুলেন্সে এসো। তো হেলিকপ্টার একদিন আগে চলে গেলো, আমি রাস্তাতে যাতে আমার আর একদিন সময় লেগে গেল। তো যে হঠাৎ করে উপস্থিত হয়েছি হলি পারে এখন ওরা ভাবতেছে কী করে আসলো, এর তো আসার কথা না, এ তো 3 মাসের মধ্যে তো এদিকে আসার কথা না, কে তো কোথায় আসলো। তখন আবার ওই একই কাজ শুরু হলো। শুরু হলে পরে যেদিন গেছি সেই দিনই আবার আমার সাথে যে ছিল তার আবার অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য ওরা রেডি হয়ে গেল, যে দুইজনের দু জায়গায় করলে আর এই ওদের ওই শক্তিটা থাকবে না। তারপরের দিন ভোরে ও মানে আমি গেলাম ভোরের দিকে, গেলি পরে আমার আবার ডিউটি লাগাই দিল। তো আমি ডিউটিতে আসি এমন সময় এসে বলল যে দেখ আমার তো কালকে এখান থেকে ট্রান্সফার করে দিচ্ছে, যা কিছু করার দরকার আজকেই করতে হবে। কিন্তু যখন ওই ইয়ের থেকে পালালাম, পালানোর পরে আজিজ এসে বললো যে কাজ খারাপ হয়ে গেছে, কি যে ওই আমাকে সকালবেলা ট্রান্সফার করে দিচ্ছে, আমার সব কিছু দিয়ে দিয়েছে, আমি সকালবেলা চলে যাব অ্যাম্বুলেন্সে আর একটা নতুন স্টেশনে। তো আমি বললাম যে দেখো তুমি কী করতেছ, তো বলতে আজকে পালাইতে হবে। আমি বললাম যে চিন্তা করো, ভাবনা চিন্তা করো, পাহাড়িয়া পথ, দুর্গম পথ, যদি ধরা পড়ি গুলিও করতে পারে, ফাঁসিও দিতে পারে, আর যদি না করে সেটা তাদের বিবেচনা, আর যদি পালাই যেতে পারে সেটা তো আমাদের সৌভাগ্য। তো বললো যে আমার বাবা ভাবি নাই, আজকেই শেষ, আজকে গেলেই গেলাম, না গেলি আর যাওয়া হবে না। তো রাত্রিতে পলায়া আমাদের ফরিদপুরের একজন ওই FCR-এর অধীনে চাকরি করত, ওর সাথে আবার আজিজের যোগাযোগ হয়েছিল, ও সেখানে নিয়ে গেল। এই পরিস্থিতিতে আমরা করলাম এতে একটা 20 মিনিটের সময় বেড়া ক্ষেত্রে বেরিয়ে গেলাম। মুক্তিযুদ্ধের সময় 1971 সালে এ ধরনের অনেক গল্প, অনেক সত্য কাহিনী বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। শুধু রণাঙ্গনেই আত্মত্যাগ, রক্ত দেয়া, জীবন দেয়া বাংলাদেশের জন্য তা কিন্তু নয়, রণাঙ্গনের বাড়ি থেকেও যে অনেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন, কতটা ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত ছিলেন, অনেক অনেক গল্প আছে। তার অনেক কিছুই আমরা জানি না, এখনও অনেক কাহিনী, অনেক গল্প অজানা রয়েছে। তেমনি আবুল কাশেমের একটা গল্প। আমি প্রত্যাশা করব স্বাধীনতার এই 51 বছরে এসে সেই অজানা গল্পগুলো, অজানা কাহিনীগুলো আমরা আমাদের কাছে উঠে আসবে, নানাভাবে সেই কাহিনীগুলো আমরা শুনতে পারবো, জানতে পারবো। আমাদের এটি নিউজে এই স্বাধীনতা দিবসে সেই প্রচেষ্টায় আমরা করে যাচ্ছি, ছোট্ট করে করে যাচ্ছি, নিশ্চয়ই একদিন এই প্রচেষ্টা আরও বাড়বে, আমরা এই ধরনের অজানা কাহিনী, মুক্তিযুদ্ধের গল্প আরও অনেক জানতে পারবো। এখন ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর এসে শুনবো সিপাহী আবুল কাশেমের আরও কথা। দাম দিয়ে কিন
দো বাঙালি ভাগ্য। এই কথা বলার পরে সব জায়গায় ওরা ওয়্যারলেসের সংবাদ দিয়ে দিল, দুইজনের দুই জায়গায় আটকা দিল, পানিশমেন্ট হয়ে গেল। কারো দানে দো বাঙালি ভাগ্য। এই কথা বলার পরে সব জায়গায় ওরা ওয়্যারলেসের সংবাদ দিয়ে দিল, দুইজনের দুই জায়গায় আটকা দিল, পানিশমেন্ট হয়ে গেল। কারো দানে পাওয়া। বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাধীনতা আমার স্বাধীনতা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধে সাধারণের যে গল্পগুলো আছে, যে আত্মত্যাগ, স্বাধীনতার জন্য তাদের যে চেষ্টা, তাদের যে কষ্ট স্বীকার করা, সেগুলো তুলে আনার চেষ্টা করছে। আজকে আমরা শুনছি বা এই অনুষ্ঠানে আমরা শুনছি সিপাহী আবুল কাশেমের কথা। আবুল কাশেম 1971 সালে পাকিস্তানে ছিলেন, পশ্চিম পাকিস্তানে ছিলেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করতেন এবং সেখানেই 25শে মার্চ এর পরেই তিনি যখন শুনতে পারলেন বাংলাদেশে এই ক্র্যাকডাউন হয়েছে, বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে পাকিস্তানি সেনারা, তারপরেই তিনি বিদ্রোহ করেছিলেন। তিনি সেনা ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন। তারপর অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তাকে জেলে যেতে হয়েছে, পালিয়ে বাংলাদেশে ফিরতে হয়েছে। সেই গল্পগুলো আমরা শুনছিলাম বিরতির পর আগে। এখন আমরা সেই তার আবুল কাশেমের না বলা কথার বা অজানা যে কাহিনী গল্প, তার গল্পের বাকি অংশটা শুনবো। ব্যারাকেতে বেরিয়ে যাওয়ার পরে ও গেলে এক পথে, আমি গেলাম আর এক পথে। আমি ওই ক্রোলিং করে দুই ব্যারাকের মধ্যে দিয়ে বেরিয়ে গেলাম, আরও গেলো পায়খানার রাস্তায় দিয়ে যাওয়া দেগুড়ি, কারণ ওখানে সামনে এমটি গ্যারেজ আছে, সেখানে পাহারাদার আছে। এইভাবে করে তারপরে যাই তার কাঁটার তরায় দিয়ে গড়ায় মেন গেটের পাশ দিয়ে আমি যেখানে ডিউটি করে আসলাম তাকে আবার বলে আসলাম আমার পরবর্তী ডিউটি, এই তো ভালো করে ডিউটি দিও। কিন্তু আমি যে ওই পথে আসবো তাকে কিন্তু জানাইনি, কিন্তু আমাদের কারসাজি যেটা সেইটুকুই। ওখান থেকে পাশেই আবার ভুট্টোর ক্ষেত ছিল, ভুট্টোর ক্ষেতে ঢুকে গেলাম। এদিক দিয়ে আবার ঘুরতে ঘুরতে আবার মেন গেটে আসলাম, মেন পথে আসে ওইভাবে নদী পার হয়ে ওপারে চলে গেলাম। কিন্তু রাস্তায় আমাদের যত ভাবনা চিন্তা ছিল সেরকমভাবে কিছু হলো না, যার ফলে আমরা সেখানে পৌঁছাতে পারলাম। কিন্তু বাইরে যায় ডাকলি বারে সে ভয়তে উঠে নেয়, পরে আবার পিছনের দিক দিয়ে যায় দেওয়াল টপকায় বাড়ির ভিতর, যে যখন ডাকলাম উঠলো, ওঠার পরে বলতেছে যে কী ব্যাপারে এত রাত্রে আপনারা, তো বললো যে তোমার কাছে আগেই বলা ছিল এত রাত হলো, তো কী হলো, দুটো দিন আমাদের লুকায় রাখো, আমরা পালাই এসেছি, দুটো দিন লুকায় রাখো, তারপরে দুই দিন পরে আমরা এখান থেকে চলে যাবো। তাহলে ঠিক আছে। তো ওরও ওইটা হচ্ছে কলোনি, কলোনিতে আরও অনেক বাসা পড়িয়ে আছে যেগুলো লোক থাকে না, এইরকম একটা বাসায় নিয়ে যে আমাদের ইয়ে বাইরেতে তালা দিল, তালা দিয়ে বললো যে আপনারা থাকেন। তো আমি বললাম যে দুই দিন থাকবো, আমাদের বেশি থাকার দরকার না, দুই দিন থাকলে পারছেন। কিন্তু পাশ দিয়েই আবার রাস্তা, তো ওই নর্থ বেঙ্গল স্কাউট, গিলগিট স্কাউট, তারপরে এয়ারপোর্ট, যেহেতু যত সিকিউরিটি ছিল আর্মির সিকিউরিটি ছিল, চারদিকে সব ছোটাছুটি হয়ে গেছে। কারণ যখনই ওই ডিউটিতে এসে খোঁজ করেছে, এসে দেখা যায় নাই বাঙালি নেই, দো বাঙালি ভাগ্য, পাশাপাশি বেড, দো বাঙালি ভাগ্য। এই কথা বলার পরে সব জায়গায় ওরা ওয়্যারলেস করে, তখন তো আর এরকম ছিল না, ওয়্যারলেসের সংবাদ দিয়ে দিল। তো আমাদের পাশ দিয়ে রাস্তা, গাড়ি একবার ভূতভূত করে এদিক যাচ্ছে, ওদিক তো ওদিক যাচ্ছে, চারিদিকে খোঁজ পড়ে গেছে। তা আমরা বললাম যাই হবে না, সব ঘুমিয়ে পড়ি। তো সকালের দিকে ঘুমা রয়েছি, এর মধ্যেই হঠাৎ করে যা ওই ই যা নুরুল ইসলাম তার নাম, সে যা বলতেছে ভাই ভাই আজিজ ভাই আজিজ ভাই, কাম খারাপ হয়ে গেছে। তাই ওই আওয়াজ শুনে যখন ই করলাম হাত টাকা দেখে যে পুলিশ আমাদের ঘিরিয়ে রেখেছে, আমরা তো ঘুমা রয়েছে, পুলিশ ঘিরিয়ে রেখেছে। ও যে পুলিশ নিয়ে আসছে সেটা তো আর আমরা জানতে পারছি না, আমরা মনে করতেছি হঠাৎ করে পুলিশে খোঁজ পাইছে বা এরকম ধরনের করে। তখন ওরা পুলিশ এই ব্যানার ফেট করে করে আমাদের বলে হাত উপরে করো, আমরা হাত উপরে করলাম, করার পরে হ্যান্ডক্যাপ লাগাই দিল, দেওয়ার পরে বডি সার্চ করলো, সার্চ করার পরে বলতো তোমরা পালায় আসছো, আমি বললাম না আমরা তো বেড়াইতে আসছি, দুই এক কথা বলে তো থানায় চলেন, অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল। গেলে পরে আমাদের ইউনিটে তখন ওরা মোবাইল করলো, ওই ফোন করলো, ফোন করলে পরে তো ইউনিট থেকে লোক আসলো, আসার পরে ওই থানার কিছু স্টেটমেন্ট নিয়ে দিয়ে আমাদের স্যারি দিল, ওদের কাছে দিয়ে দিলো, ওরা আমাদের নিয়ে আসলো, নিয়ে এসে দুইজনের দুই জায়গায় আটকা দিল। তা আটকা দেওয়ার পরে এখন আমার সাথে আর ওর দেখা হলো না, ও আমাদের কোনো কথাবার্তা আবার হলো না। আর আসার পথে আমি শুধু বলেছিলাম যে মন ঠিক রাখে, সুরা বললে যে বাংলাতে কোনো কথাবার্তা হবে না, বাংলা মে কই বাতচিত নেই হোগা, যার ফলে আমাদের কথা বন্ধ হয়ে গেল। ও আসলো মনে হয় 23 তারিখে আর আমি আসলাম 24 তারিখে, আমাদের পানিশমেন্ট হয়ে গেল। তো পানিশমেন্ট হলি পারো আমার স্টেটমেন্ট নিয়েছিল বেলুচ রেজিমেন্টের এক মেজর সাহেব, আর ওর নিয়েছিল ইউনিটির একজন। কিন্তু ওই সময় ওই একজন ক্যাপ্টেন এসে আমার কাছে বলল যে দেখো আমি তো তোমার পক্ষের উকিল,
তুমি আমাকে সব কথা খুলে বলো, আমি তোমার সাহায্য করব। তা আমি বললাম, আপনি কী সাহায্য করবেন? তা বলতেছে, আমি তোমার পক্ষের উকিল সরকার নিয়োগ করছে, আমি তোমাতে যাতে ক্ষতি কম হয় আমি সেটাই চেষ্টা করব। তা আমি বললাম যে আমার উকিলের দরকার নেই। তা বললো যে তা হয় না, আমি তোমার অমঙ্গল চাইবো না, তুমি কী করছো না করছো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি চাবো তোমার যাতে ক্ষতি কম হয়। তারপর বললো যে দেখো, কথা কম বলবা, হ্যানার উপরে বেশি উত্তর দিবা, নিজে আগবাড়াই কোনো কথা বলবো না, এতেই যতটুকু হয় ততটুকুই, তার থেকে আর তোমার কিছু বলার নাই। ওর হচ্ছে 9 মাসের জেল, চাকরি থেকে বরখাস্ত। তখন আমরা ভাবলাম যে যাক, আল্লাহ আমাদের রহম করেছে, আমাদের এইরকম কিছু 6 মাস 9 মাস এটা তো একটা ব্যাপার, একটা জেল কোনো একটা ব্যাপারই না। আর্মির কাছে জেলের কোনো কোনো ওই সমস্ত যে বয়স তো ওই কিছুই ব্যাপার না। জেল থেকে আমাদের 200 করে টাকা দিল ইস্ট পাকিস্তানের রোড কস্ট। তা আমি যখন বেরিয়ে চলে আসবো, তখন আমার সাথী বললো যে তুই যদি চলে যাস তাহলে আমি মারা পড়বো, অক্টোবরের দিকে হবে। এই সময় বেরোলাম, কিন্তু তখন আমি থাকবো কোথায়? তা ওই সময় আবার আমাদের সঙ্গে আবার কিছু লোকের আলাপ হয়েছিল জেলখানাতে, আর জেলখানাটা আজীব জায়গা, সেখানে বিভিন্ন ধরনের লোক তো, কিন্তু আমাদের সঙ্গে যাদের আলাপ হয়েছিল ওরা আবার আছে সরকার বিরোধী কাজের সাথে ঢুকিয়ে গেছিল। তখন আমরা অনুপ্রাণিত হলাম এবং ওর কাছ থেকে ঠিকানা নিলাম, যদি আমাদের পালাই যেতে হয় তো সমন বর্ডার দিয়ে আফগানিস্তানে ঢুকতে হবে, এবং আফগান সরকার ওই সময় এই পাকিস্তানিতে যারা পালায় যাচ্ছিল ওদের সহযোগিতা করতেছিল ইন্ডিয়ান এম্বাসির মাধ্যমে। সেই জন্য আমাদের এই আফগানিস্তানে যাইতে হলে কোয়েটা দিয়ে সমন বর্ডার দিয়ে যেতে হবে। তা আমাদের স্থির লক্ষ্য ছিল ওই দিকে। তো বেরোলাম, বেরোনোর পরে আমার সঙ্গে যে ছিল ও বেরোলো, বেরোনোর পরে থানার থেকে পুলিশ আসলো। পুলিশ এসে ও অসুস্থ ছিল, ডাকলো, তা বলে যে ও তো অসুস্থ, তা বলে তাহলে তুমি চলো। আমি গেলাম, আমার আর আসতে দিল না, আটকাই দিল, আটকাই দিলি পরে পরের দিন আবার ও খোঁজ করতে গেছে, ওরও আটকাই দিল। দেওয়ার পরে বললো যে তোমরা রেডি হও, তোমরা এখানে কালকে ইয়ে আসবে, তোমরা চলে যাবো। এইরকম করে মানে জোর জবরদস্তি ওরা ওখানে পাঠাই দিল আর কি। এরপরে ও যখন বেরোলো, ওর কাছে একটা ঘড়ি ছিল, সেই ঘড়িটা ছিল দামি। আর ওর ইতিহাস হচ্ছে ও ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশনে পাস তুলারাম কলেজ থেকে, আর আজিজ আর ও বিকম অনার্স করে পরীক্ষা না দিয়ে এই নন কমিশনে চলে গেছে। পাকিস্তানে কয়েকবার করে চেষ্টা করছে কমিশনের জন্য, কিন্তু সুযোগ দেয়নি পাকিস্তান সরকার তাকে। দিয়ে তোমার কাছে পাঠাইছে, তোমরা যা জানো তাই করো। তো বললো ঠিক আছে, তাহলে থাকো, তোমাদের অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, আমাদের ব্যারাকে শুয়ে থাকো। তত ব্যারাকে শোয়া রাখলো। পরের দিন ভোরবেলা উঠে ওই আর্মি হেডকোয়ার্টার জিএসকিউতে নিয়ে গেল। নিয়ে গেলে আমাদের কাগজপত্র দেখলো, দেখার পরে বললো যে না, এরা পাকিস্তানের যে কোনো অংশে চলে যেতে পারে, এদের কোনো আর বাধা নেই। ওখান থেকে ছেড়ে দিল। দিল্লি পরে ওরা আবার থানায় নিয়ে আসলো, নিয়ে আসার পরে একটা স্টেটমেন্ট লিখে আমাদের ছাড়িয়ে দিল। তখন আমরা চিন্তা করলাম যে তাহলে তো থানার থেকে ছাড়লে পারে টিকটিকি পিছনে লাগা দিতে পারে, কী করা যায়? আমরা ট্রেনের স্টেশনে না যায় বাই বাস লাহোরে আসলাম। লাহোরে আসলে পারে ওই তো সবই তো ব্ল্যাক আউট ওই সময়, কিন্তু রাস্তা দেখা যাচ্ছে ওই যেভাবে গাড়ির ঘোড়া চলতেছে ওইভাবেই চলতেছে ওই অন্ধকারে, কিন্তু রাস্তাটা ফাঁকা জায়গা, আমাদের মতো গাছপালায় ভরা এরকম রাস্তা না, রাস্তাগুলো ফাঁকা ফাঁকা, গাছপালা খুব কম, অন্ধকার কম। তো একটা হোটেলে উঠলাম এই স্টেশনের পাশে, হাত মুখ ধোবে সেই সময় সাইরেন বাজে উঠলো। সাইরেন বাজে উঠলে পরে ওই ইন্ডিয়ার একটা প্লেন যায় করলোকে ওই স্টেশনের উপর বম্বিং করলো। তা আমার থেকে প্রায় 150 হাত দূরে হবে, কিন্তু যখন ওই বোমটা পড়েছে সঙ্গে সঙ্গে যে আমাদের দিকে বোমার ই চলে আসবে তা হয়নি। ওই গাড়ি ছিল তুলোর গাড়ি ছিল, ওই তুলোর গাড়ির মধ্যে পড়ে, তুলোর গাড়ি তো স্টিলের গাড়ি, ও তো স্টিল বডি, ও তো তার ই করতে পারতেছে না, বা বোমটা অত তেজস্ক্রিয়তা করতে পারতেছে না। যাই হোক, তুলোর গাড়িতে আগুন টাগুন ধরে গেল। আমি তাড়াতাড়ি ওখানে ওয়ালের পাশে শুয়ে পড়লাম, উঠে আবার দৌড় মারলাম। দৌড় মারি যাওয়ার কাছে বললাম যে এখানে থাকা যাবে না যেভাবে হোক। তো বলে ওটা ঠিক আছে, তো বলছে চলে একবারই যাই, ওখান থেকে যা ট্রেনে ট্রেনে যাই তাই করি গিয়ে ওখানে তোর করে বের করে নিয়ে এসে আবার ট্রেনে চড়ে আবার কোয়েটার দিকে রওনা দিলাম। রাস্তায় 3 দিন কেটে গেল ট্রেনে, তারপরে কোয়েটা পৌঁছালাম। কোয়েটা থাকতেই থাকতেই একবার ব্যর্থ হলাম, আবার যে আর একটা দল পেলাম আর কি। তখন আবার আজিজকে পাঠালাম যে বাজারতে ওষুধ কিনে নিয়ে আর খোঁজ কর কোথা কোয়েটায় কোনো ই পাওয়া যায় কিনা, বাঙালি পাওয়া যায় কিনা। আবার গেল ওষুধ টষুধ কিনে নিয়ে আসলো, একজন খোঁজ করে নিয়ে আসলো, তার নামও তাহের, এর বাড়ি হচ্ছে মানিকগঞ্জে। এর সাথে নিয়ে এসে এ জিওলজিক্যাল সার্ভেতে চাকরি করে, সেই অনুসারে জিওলজিক্যাল সার্ভের ইয়েতে যা ওই ওর বাসায় গেলাম,
পুরাতন পুলিশ লাইনে বাসা কোয়েটাতে। এর এখানে ওই রান্নাঘর আছে একটা ছোট, সেই রান্নাঘরে আমাদের থাকার জায়গা হলো। তো সন্ধ্যার পরে ওই লোকটা আসছে, তখন ডাকলো, তখন উঠে তখন আমাদের খিদের একটা ই অনুভব করতে পারলাম আমরা। তারপরে কিছু খাবার দাবার খেলাম। তো বলল যে তোমরা যে পরিমাণে ই হয়েছ কালকে যেতে পারবা? তো বললো আপনি যদি পাঠান তাহলে যেতে পারবেন, তো আমরা তো না পাঠালে তো আর যেতে পারছি না। তো বললো আচ্ছা ঠিক আছে, কালকে তোমরা সকালবেলা রেডি থেকো, সকালের দিকে, রাত্রি আর একটু তোমাদের শরীরটা সুস্থ হবে, সকালে রেডি থেকো, সকালে আমি ওই লোকটা পৌঁছান। তারপরে পরদিন আবার ভোরবেলায় আসলো, হোটেল থেকে হালকা পাতলা নাস্তা করে আমাদের ওই একটা বাসে তুলে দিল এবং বললো যে এদের কাছে কোনো পয়সা নাই। এখন ওই লোকটাকে এই লোক পয়সা দিল না শুধু শুধুই বলল সেটা আমরা বুঝতেছি না, বাসে সরাই দিল ও নিয়ে গেলো কাবুল নিয়ে যাওয়ার জন্য। পরে রাস্তায় কান্দাহারে একটু বিরতি দিল ছাত্ররা, সেই সুলতান মাহমুদের যে দুর্গ ছিল সে গজনি, সেখানে একটু বিরতি করলাম। বিরতি করার পরে আবার চললাম যে বিকেলের শেষের দিকে আসে ওখানে আমরা ইয়েতে পৌঁছা গেলাম। তখন আবার ওই বাস এলাকার লোকে এক ট্যাক্সিওয়ালাকে 10 আফগানি দিয়ে বললো এদের ওই স্লাং হোটেলে পৌঁছা দাও। সে ট্যাক্সি ড্রাইভার আবার ওই আমাদের স্লাং হোটেলে পৌঁছা দিল। এই পৌঁছা দিলে পরে তখন আমরা একটা নিরাপদ জায়গা অনুভব করলাম। গিলগিট এয়ারপোর্টের উপরে বোম ফেলেছে, এয়ারপোর্ট নষ্ট হয়ে গেছে, আর কোনো প্লেন ল্যান্ড করতেছে না। কিন্তু আসলে এই জিনিসটা ভুল, গিলগিটির উপরে কোনো এয়ারপোর্টের কোনো বোম পড়েনি। কিন্তু এই সংবাদটা ওরা মনে রাখেছে এবং আমাকে বারেবারেই প্রশ্ন করতেছে গিলগিট এয়ারপোর্টের উপর যখন বোম পড়লো তখন তুমি কী করতেছিলে? আমি বললাম যে গিলগিট এয়ারপোর্টের উপরে বোম পড়েনি। তা বলে না পড়েছে। এরকম করে 4 দিন আটকা রাখলো। আটকা রাখার পরে পরের দিন বললো যে কালকে তোমরা সন্ধ্যায় চলে যাবা, যদি দিল্লি দেখতে চাও তাহলে দেখতে পারো। তো 50টা টাকা দেশে মাত্র, 100 টাকা দিছিলেও 50 টাকা ট্রেনের ভাড়া কাটিয়ে রেখেছে আর 50 টাকা হাতে দিছে। আসলাম লালবাগের কিলা দেখার জন্যে, বন্ধ বললে আর দেখা হলো না, যাই ফিরে গেলাম। তারপরে তো ওই ট্রেনে ওরা সন্ধ্যার সময় উঠে দিল দিল্লি পারে, ওই 36 ঘন্টা পরে কলকাতা আসে নামল। এই 36 ঘন্টার মধ্যে আমি 1 সেকেন্ডও চোখের পাতা এক করিনি। জ্যোৎস্না রাত ছিল, দেখতে দেখতে আসছি। তারপরে কলকাতায় আসলাম, ওখান থেকে শিয়ালদা আসলাম, শিয়ালদাতে আসলাম বনগ্রাম, বনগ্রামেতে যশোর হয়ে। তখনকার পরিস্থিতির কথা যদি একটু বলতে হয় তো সেটা হচ্ছে এই বাংলাদেশে যখন পা দিলাম তখন মানে এই যে এতদিনকার আকাঙ্ক্ষিত জায়গা পা দিচ্ছি এটার অনুভূতি এই ব্যক্ত ওইভাবে করা যায় না। তারপরে হোটেলে ওই ছেলেটা খাবার দিল, কিন্তু এইটাই আবার বিরূপ প্রতিক্রিয়া হলো যখন বরিশালের ডিসি অফিসে গেলাম কোনো সহযোগিতার জন্য। তখন ডিসি ছিল না, এডিসি ছিল, তার কাছে বললাম ও পাকিস্তানে তা খায়দা মোটা তা যায় আসতেছ। এই একই সঙ্গে দুটো ক্রিয়া শুরু হয়ে গেল। শুনছিলাম সিপাহী আবুল কাশেমের কথা, তার মুক্তিযুদ্ধের জন্য, স্বাধীনতা সংগ্রামে যুক্ত হওয়ার জন্য তার যে ইচ্ছা, তার যে আত্মত্যাগ, সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত হওয়া, যে কষ্ট স্বীকার করা, এই গল্পগুলো, এই কাহিনিগুলো যখন শুনছিলাম সত্যি আমার লোম দাঁড়িয়ে যাচ্ছিল। নিশ্চয়ই আপনারাও শুনেছেন, অনুপ্রাণিত হয়েছেন। এই গল্পগুলো, এই সত্য ঘটনাগুলো আমাদের জানতে হবে। মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষ রণাঙ্গনে না থেকেও, যারা প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ নিতে পারেনি, তারাও যে কতটা কষ্ট স্বীকার করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করা যে প্রবল ইচ্ছা তাদের ছিল, মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা, প্রাণটা দেওয়ার জন্য তারা যে উন্মুখ ছিলেন, সে গল্পগুলো আমরা যত জানব বাংলাদেশকে আমরা ততটা ভালোবাসতে পারব। আজকে এটি নিউজে আমরা স্বাধীনতা আমার স্বাধীনতা অনুষ্ঠানে আমরা শুরু করলাম এই গল্প, বা এই গল্পগুলো, এই সত্য কাহিনীগুলো আপনাকে, আপনাদেরকে জানানোর, আপনাকে আপনাদেরকে জানানোর চেষ্টার শুরুটা আমরা করলাম। আজকে সারাদিন জুড়ে বিভিন্ন সময়ে আমরা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা কিংবা পরোক্ষভাবে অংশগ্রহণ করা, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধে সরাসরি রণাঙ্গনে যুক্ত হতে পারেননি, লড়াই করতে পারেননি, কিন্তু স্বাধীনতার জন্য তাদের সর্বোচ্চ ত্যাগটা স্বীকার করেছেন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সর্বোচ্চ ত্যাগটা স্বীকার করেছেন, তাদের গল্প শুনব। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দাম দিয়ে কিনে দো বাঙালি ভাগ্য, এই কথা বলার পরে সব জায়গায় ওরা ওয়্যারলেসের সংবাদ দিয়ে দিল, দুইজনের দুই জায়গায় আটকা দিল, পানিশমেন্ট হয়ে গেল। কারো দানে